হ্যালো ফ্রেন্ডস, স্টোরিজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নুডলসের পাকোড়া। এই পাকোড়াটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটা অসম্ভব মজা। এবং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত লাগছে আমার জল, এবং জলটা আমি অলরেডি গরম করে নিয়েছি। এবং এখানে আমি দুটো নুডলস নিয়েছি এবং নুডলসটা এর মধ্যে দিয়ে দেবো। নুডলসটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবং জাল করার পরে যে মশলাটা আছে সেটাকে আমি দিয়ে দেব, এবং মশলাটাকে দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেব। এবং নুডলসটাকে আমার লাড়ানো হয়ে গেছে, এবং এখানে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। এখানে আমার 2 মিনিট জাল করা হয়ে গেছে, এবং 2 মিনিট জাল করার পরে এরকম জলটা শুকিয়ে গেছে, এবং যে পরিমাণে জলটা দিতে হবে যেন গায়ে গায়ে লেগে যায়, এবং খুব একটা জল থাকলে এভাবে লেড়ে একটুকু জলটাকে মেরে নিতে হবে। এখানে আমার হয়ে গেছে, এবং এখানে আমি ঠান্ডা করে নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নুডলসটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, এবং একটা ডিম এটাকের মধ্যে আমি দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। যেহেতু ইনস্ট্যান্ট পাকোড়া, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিলে বেশি ভালো লাগে। সাথে আমি দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচানো 2টো, এবং সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি আধা চামচ আদার পেস্ট দিয়ে দেবো, এবং সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এবং লবণটা দেওয়ার পরে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি, এবং খুব বেশি চাপ দেওয়া যাবে না যেহেতু এটা সেদ্ধ করা। তাই এবার মাখানো হয়ে গেছে, এবং এর সাথে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবং কর্নফ্লাওয়ারটা আমি একসঙ্গে দেবো না, এটাকে আমি হাফ হাফ করে 2 বারে মাখিয়ে নেব। কাছে কর্নফ্লাওয়ার নেই, তারা বেসন দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। এটা আমার পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে, এবং আমি এটাকে হাত দিয়ে এভাবে উঠিয়ে নিয়েছি, এবং একটা গোল রাউন্ডের শেপ দিয়েছি। এবং কড়াইয়ে অলরেডি তেলটা গরম করে নিয়েছি, এবং এটাকে সরাসরি তেলে দিতে হবে, তাই আমি এটাকে তেলে দিচ্ছি। এবং খুব বেশি তেল দেওয়া যাবে না, যত গায়ে গায়ে লেগে থাকে সেই পরিমাণে তেলটা দিয়েছি। পাকোড়াটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এখানে আমার পাকোড়াটা পুরোপুরি ভাজা কমপ্লিট, এবং এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল বাটনটিকে টিপতে অবশ্যই ভুলবেন না। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অবশ্যই যেয়ে ওখানে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকতে। পাকোড়া আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছে, এবং কতটা সুন্দর হয়েছে, কতটা কিস্তি হয়েছে, এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।